যাচ্ছেন আমরা সবাই মিলে যে সোনার বাংলাদেশের স্বপ্ন জাতির জনক দেখেছিলেন সেই সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমি আমার চোখ থেকে দেখছি অতি সামনেই আছে। বরিশালে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। 23 জুন প্রথম প্রহরে নগরীর 72টি স্থান থেকে একযোগে আতশবাজি প্রদর্শনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়। পরে একটি ওয়ার্ডে দলের স্থায়ী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীর 30টি ওয়ার্ডে স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার কর্মসূচি শুরু করে মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার রাত 12:01 নগরীর 72টি স্থান থেকে একযোগে আতশবাজি প্রদর্শন করা হয়। মধ্যরাতে কিছু সময়ের জন্য বরিশাল নগরীর আকাশ নানা রঙের আলোয় আলোকোজ্জ্বল হয়। আতশবাজির শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নগরী। প্রায় 15 মিনিট ধরে চলে এই আতশবাজি উৎসব। শত শত আতশবাজি প্রদর্শন করে প্রতিষ্ঠাবার্ষিকীর মহানগর উদযাপন করেন মহানগর আওয়ামী লীগ। রাত 1:15 নগরীর ঈশ্বর বসু রোডের পাশে মহানগরীর 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এদিকে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে বুধবার সকাল 7টায় নগরীর সদরের দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি AKM জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইনুসসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে আমরা গতকালকে রাত্রে অলরেডি 12:01 কেকেটে প্রতিষ্ঠাবার্ষিকী স্টার্ট করেছি প্রথম পরে, এবং আমরা 72টি জায়গা দিয়ে আমরা আতশবাজি গতকালকেই আমরা করেছি গত রাতে, এবং আজকে এই যে পতাকা উত্তোলন এবং পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জাতির জনকের প্রতি, এবং আজকে 3টার সময় আমাদের আলোচনা সভা আছে এবং দোয়া মোনাজাত আছে। যত বাংলাদেশ আওয়ামী লীগের এই 72 বছরের যত আওয়ামী লীগেররা মারা গেছেন তাদের উদ্দেশ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে, আমাদের রাজনৈতিক অভিভাবক তার দীর্ঘায়ু কামনা করে আজকে 3টার সময় আমাদের প্রোগ্রাম আছে, এবং আগামীকালকে 3টার সময় 72 জন্মদিন উপলক্ষে 72,000 গাছ আমরা এই মাসব্যাপী আমাদের কর্মসূচি আছে সেটার উদ্বোধন করব আগামীকালকে 3টার সময় বদ্ধভূমি থেকে। অবশ্যই আজকের এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা করেছিলেন আমাদের জাতির জনক, তার হাত থেকে তার যে স্বপ্ন বা সোনার বাংলাদেশ গড়ার আজকে নতুন প্রজন্মদের নিয়ে আহ্বান থাকবে আমার নতুন প্রজন্মের কাছে যে আসুন আমরা সবাই মিলে যে সোনার বাংলাদেশের স্বপ্ন জাতির জনক দেখেছিলেন সেই সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমি আমার চোখ থেকে দেখছি অতি সামনেই আছে, তো সেই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করব। অপরদিকে আওয়ামী লীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম MP-র পক্ষে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মাহমুদুল হক খান মামুন সহ নেতাকর্মীরা। এদিকে 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। মহানগর আওয়ামী লীগের সভাপতি AKM জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইনুস সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ MP-র দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।